আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার 8 ফিট, এটা আজকে ছেড়ে দেবো। এটা হচ্ছে 6 ফিট, এটাও 6 ফিট, এটা 10 ফিট, এটা 10 ফিট, 10 ফিট, 20 ফিট। তো আমরা এখন এটা চেক করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখন যেগুলো মেশিন আরও পাওয়ারফুল এবং খুব সুন্দর, খুবই ভালো লাগে আমার, তো জেনারেল নেবেন। প্রথমে আপনাকে 50% আগে দিতে হবে, আর বাদ বাকি কাজ শেষ হলে দিয়ে দেবেন, ঠিক আছে? পার ফিটে 1000 টাকা। আচ্ছা, ডিজিটাল আইজিবিটি, খুবই ভালো, খুবই পাওয়ারফুল সার্কিট। সুইচ স্মল, ছোট, সুন্দর, হাতের মধ্যে থাকবে, কত সুন্দর। আর এটা যাবে হচ্ছে MD নীরব ভাই, আজকে আপনার মাল চলে যাবে। নীরব অর্ণব, তার সাথে ইয়ে হয়েছে, আজকে মালটা পাঠাই দেবো। পাবনা সদর, পাবনা যাবে। তো এটা ছেড়ে দেওয়া হচ্ছে, এখন আমরা চেক করবো। যন্ত্র লাগানি, এবার কাজগুলো আসলে অনেক দেরি হয়ে গেল, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দোকানের কাজ লাগানোতে শেষ হয়েছে। আমরা চেক করি, বাল লাগাই, গুণগুলো কাটে নি। ঈদের সামনে আরো 2-3টা মাল দেওয়া লাগবে, খুব টেনশনের মধ্যে আছি ভাই। একজনের সাথে নিয়েছি, আমার বড় ভাই, আমরা দুজনে এখন মোটামুটি কাজ করেছি, দুজনে আছি, কিন্তু সে আজকে আসেনি। আমার একটা কাজ করতে হচ্ছে, এখন যে মেশিনগুলো খুবই চার্জ কম খাবে এবং খুবই পাওয়ারফুল,
চার্জ একদম কম খাবে। আমি সামনের দিকে দেখি আরও চেষ্টা করব যে একদম খুব অল্প চার্জে যাতে ছোট ছোট ব্যাটারি দিয়ে মারা যায়। হ্যাঁ, এটা গবেষণা করতেছি, চলতেছে আল্লাহর রহমতে, তবে ইনশাল্লাহ আশা করা যায় হবে ইনশাল্লাহ। চার্জ যাতে একদম অল্প খায় সেই চিন্তা করতেছি। ঠিক আছে, ব্যাটারি লাগাই দিই, ফ্যান ঘুরবে না, ফ্যান ঘুরতেছে না যে সুইচ ঠারে মারবে। ঠিক আছে, দাঁড়ো, এটা হচ্ছে বক্স হচ্ছে, এটা কত সুন্দর ফ্যানের জায়গা, সামনে বডিয়াম আর বাতাস বাড়ানোর জায়গা। ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি দেবেন, এটা শক্তি, এইটা হচ্ছে আপনি ফ্রিকোয়েন্সি দেবেন, শক্তি বাড়বে, আপনি কত শক্তিতে মারবেন, এবং এটা বেশি দিলে একটু চার্জ বেশি খাবে, কমায় দিলে একটু চার্জ কম খাবে। আপনি যদি কমায় দিয়ে মারেন, 1000 ওয়াট দিয়ে যদি মারেন, তাহলে আপনার চার্জ কমসে কম 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 5-6 ঘন্টা মারতে পারবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আর যদি আপনি ফুল ভলিউম ফুল ফ্রিকোয়েন্সি দেন, IGBT ফ্রিকোয়েন্সি, তাহলে আপনি 4-4.5 ঘন্টা মারতে পারবেন। ঠিক আছে, 3-4 ঘন্টার মতো মারতে পারবেন। তো আমরা দেখি এটা একদম কম, তার আগে দেখেন চার্জ কেমন খায়। এখন মিটার, হ্যাঁ, আমি 12 ভোল্টে ঢুকে দিই প্লাসে, আর এটা নেগেটিভে লাগাই দিই। হ্যাঁ, চার্জ দেওয়া আছে তো এই জন্য 15 ভোল্ট দেখাচ্ছে। এখন সুইচ দিয়ে দেখেন 14 ভোল্টের কাছাকাছি, ফুল ফ্রিকোয়েন্সি দেন, ফুল ফ্রিকোয়েন্সি 13 ভোল্ট, লোড একদম কম দেখছেন। আর এবারকার কাজটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। ফ্রিকোয়েন্সি কম দেন, এরপরে যত মেশিন আসবে সবগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আশা করা যায়। আমরা এটা 8000 ওয়াট লাগা দিই, 7000 ওয়াট, সরি, ফ্রিকোয়েন্সি বাড়ায় দেন, বাড়া দেন, আরো বাড়াই দেন, এখন আমরা চেক করবো ফ্রিকোয়েন্সিটা কমায় দিই, এখন চেক করবো হচ্ছে আমরা এটাতে কেমন কাজ করে। ঠিক আছে, একদম ফ্রিকোয়েন্সি কমে দেওয়া, এটা পায়ের নিচে রাখি, ফ্রিকোয়েন্সি
এসিয়া দিই না বোর্ডগুলো পড়া যায়। तो फायर करा चेक करब, फायर करार जन्य तो लगाया नहीं। ভলিউম যদি বাড়িয়ে দেওয়া যায়, ফ্রিকোয়েন্সি যদি বাড়াই দেওয়া যায়, তাহলে কী অবস্থা হয় দেখছো? অথচ ওটি কিন্তু একদম কম জ্বলতেছে, তাকে দেখেন কি পরিমাণ পাওয়ার তখন দেখেন। একদম শেষ দেখেন, এরপরও আল্লাহর রহমতে একদম কুল, কোনো গরম নাই, একদম ঠান্ডা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদম ঠান্ডা। ঠিক আছে, দেখ আলহামদুলিল্লাহ একদম ঠান্ডা আলহামদুলিল্লাহ। এখন আমরা ফিটিং করবো।
তারপর ফিডিং এর পরে লাস্ট ভিডিও যেটা হবে সেটা দেখতে পাবেন। আচ্ছা যারা নেবেন অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এটা আমার ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার নাম মুখলেসুর রহমান আর আমার বাসা গাইবান্ধা জেলা, ঠিক আছে? তো যারা নেবেন অবশ্যই আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আর প্রথমে আপনি যে মেশিন নেবেন তার 50% আগে দিতে হবে, আর কাজ শেষ হয়ে গেলে 50% পরে দিয়ে দিবেন, মানে বাদবাকি পুরো ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার, কিছু ভাই জিজ্ঞেস করে যে ভাই 10 ফিট কি, 10 ফিট কেমন কাজ করে। 10 ফিট হচ্ছে আপনার যে ফিট নেবেন সেই ফিট অনুযায়ী আপনার গভীরে 10 ফিট যদি হয় তাহলে গভীরে 10 ফিট নিচে কাজ করবে, ঠিক আছে? গভীরের যে মাছগুলো থাকবে সেই মাছগুলোতে শক লাগবে, ঠিক আছে? আর আপনি 10 ফিট এখান থেকে ধরেন নেগেটিভ এখানে থাকলো আর পজিটিভটা 10 ফিট দূরে দিলেন, সেখানকার মাছগুলো আপনার শক খাবে। 10 ফিট দূরে যেখানে দিলেন সেখানকার মাছ শক করবে। আর আপনার 2 লাঠি যদি আপনার 5 ফিট বা 2 ফিট দূরে দূরে দেন তাহলে সেখানকার মাছগুলো শক খাবে। মানে এটা হচ্ছে আপনি স্কোয়ার, আপনারা যেভাবে মনে করেন যে ভাই 10 ফিট ফাঁকে ফাঁকে এদিকে 10 ফিট ওইদিকে 10 ফিট স্কোয়ার 10 ফিট, তাহলে আপনার স্কোয়ার যদি 10 ফিট করে হয় তাহলে আপনার 40 ফিট হয়ে যাবে মেশিন, বুঝতে পারছেন? স্কোয়ার যদি হয়ে যায় তাহলে 40 ফিট হয়ে যাবে। আপনি যেখান থেকে যেখানে দিবেন সেখানে 10 ফিট দূরে যায় কাজ করবে, দূরত্বে কাজ করবে 10 ফিট, ঠিক আছে? এটা মানুষের একটু আমি বুঝাই দিলাম। আর আপনারা যত পাওয়ারফুল মেশিন নেবেন মাছটা তাড়াতাড়ি শক খাবে, ঠিক আছে? এই 10 ফিট আমি 10 ফিটের লিমিট করে দিইনি, আমি 10 ফিট মেশিন দিই, কিন্তু আপনারা 10 ফিটে বেশি মারতে পারবেন, ঠিক আছে? কারণ আমি যদি লিমিট করে দিই আপনারা 10 ফিট ভিতরে, তার 10 ফিট নেওয়ার পরে আর আপনার মেশিন ওয়ার্ক করবে না, মানে কাজ করবে না, ঠিক আছে? কিন্তু এটা আপনাদের সুবিধার্থে আমি এটা জাস্ট লিমিট করে দিইনি, আনলিমিটেড করে দিছি, আপনারা যত দূর পর্যন্ত মারতে পারবেন, ঠিক আছে? আর এটা আমার নর্মাল মেশিন না যে আপনার 10 ফিটে বেশি দিলে আপনার পার্টস পুড়ে যাবে, এরকম না। আমি একদম সব হাই কোয়ালিটি পার্টস দিই, আপনারা অনেক দূরেও মারতে পারবেন, আপনি 10-15 ফিট পর্যন্ত মারতে পারবেন কিন্তু ভোল্টেজ কমে যাবে। তো লিমিট করে দিন, আপনি চায়না থেকে যত মেশিন নিয়ে আসেন দেখেন সবগুলো লিমিট আছে। আপনি 10 ফিট যদি থাকে তাহলে 10 ফিটই কাজ করবে, যদি 5 ফিট থাকে তাহলে 5 ফিটই কাজ করবে, মানে 5 ফিটের দূরে আপনি দিতে পারবেন না, তখন আপনার মেশিন বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে। তো আমি যেটা দিয়েছি আমি 10 ফিট করে দিয়েছি কিন্তু তার বেশি আপনারা মারতে পারবেন, এটা হচ্ছে আমার ফিউচার। আর আপনারা আমি যদি ইচ্ছা করি যে দামাদামি বেশি করলে, কারণ আমার এই জিনিসটা পছন্দ হয় না, আমি 10 পার ফিটে 1000 টাকা করে নিই। যদি আমি 10 ফিটই দিই তাহলে আমি এখানে এমন একটা অটো করে দেবো যে আপনারা পানির ভিতরে 10 ফিটের বেশি আপনার তার ইউজ করতে পারবে না, 10 ফিট তার নেবেন 10 ফিটের মধ্যেই তারটা কাজ করবে, ঠিক আছে? 10 ফিটে পরে দিলে মেশিন অটো বন্ধ হয়ে যাবে। তো আমি সেটা করে নিই কারণ আমাদের আপনাদের সুবিধার্থে যে আপনারা যেন একটু দূরত্ব মারতে পারেন, এই জন্য আমি সব জিনিস ইয়ে করে রাখছি। আর বেশিরভাগ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ 2 লাঠি হাতে নিয়ে মারবেন, কারণ 2 লাঠি যদি হাতে নিয়ে মারেন তাহলে যদি মাছটা থাকে তাহলে মাছের শকটা বেশি লাগবে, কারণ আর আপনার যদি একটা নৌকা থাকে না 10 ফিট পরে যদি দেন তাহলে এই শকটা লাগবে। তবে কাছে দিলে যে শকটা লাগবে আর দূরের থেকে যে শক লাগবে এটার রাত আর দিন তফাৎ হবে, বুঝতে পারছেন? আপনারা যেভাবে মারেন, তবে আমার আমি যেভাবে মারি আমি হাতে 2 লাঠি নিয়ে মারি, সবচাইতে সুবিধা এবং মাছটা তাড়াতাড়ি শক লাগে, ঠিক আছে? তো এটা আপনাদেরকে বলে দিলাম। 10 ফিট বলতে স্কোয়ার 10 ফিট না, স্কোয়ার 10 ফিট হলে আপনার 40 ফিট হয়ে যায়, আর আপনার দূরত্ব 10 ফিট কাজ করবে, দূরত্ব পানির নিচেও যদি 10 ফিট নিচে দেন 10 ফিট নিচে কাজ করবে, যেখানে শক দেবেন সেখানে কাজ করবে। আপনি ধরেন উপরে 10 ফিট উপরে আপনি নেগেটিভটা তুলেন আর 10 ফিট নিচে আপনি পজিটিভটা দিলেন, তাহলে 10 ফিট নিচে যে মাছটা আছে ওটাকে শক লাগবে, তার মানে কি 10 ফিট কাজ করলো, ঠিক আছে? আর যদি তার উপরেও যদি হয়তো 5 ফিটে মাছ থাকে সেটাকেও শক লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমি খোলাসা করে দিলাম এই ভিডিওতে, আপনারা এইগুলো হিসেব করে দেখবেন। চায়নারাও ওইভাবেই বানায়, ওইভাবেই সিস্টেম, এটা সিস্টেমই তাই। তো আজ এই পর্যন্তই, যারা নেবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এটাই আমার ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। পার ফিটে 1000 টাকা করে ডিজিটাল মেশিন, অ্যানালগ আপাতত বন্ধ করে দিছি, অ্যানালগ সুবিধার নয়, শক লাগে এই জন্য ওটা বন্ধ করে দিছি। আর ডিজিটাল আপনি শক লাগবে না, খুবই পাওয়ারফুল মেশিন, ওগুলোর সাথে অ্যানালগের সাথেও অনেক পাওয়ারফুল। তো
পার ফিটে 1000 টাকা করে আর যদি কেউ অ্যানালগ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 ফিট যদি নেন 9000 টাকা করব 5 ফিট নিলে আপনি 4000 টাকা করব 6 ফিট নিলে আপনি 5000 টাকা করব এরকম 1000 টাকা করব কিন্তু ডিজিটালে কোনো কম হবে না 1 টাকা কম হবে না আপনারা যদি নেন তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার এটা ইমেল নাম্বার WhatsApp নাম্বার আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।